ছাদ নির্মাণ। পূর্ববর্তী পর্বে নিষ্কাশন প্রণালী নির্মাণ করা শেখা হয়েছে। এবার টয়লেটে ছাদ বসানো শিখতে হবে। ছাদ আবহাওয়ার নানান রূপ যেমন ঝড়, বৃষ্টি, প্রখর রোদ বা প্রচণ্ড ঠান্ডা থেকে সুরক্ষা দেয়। এই পর্বের শেষে আমরা টয়লেটে ছাদ নির্মাণ করতে পারব। নকশা অনুযায়ী ছাদের জন্য করোগেটেড সিমেন্ট শিটের পরিমাপ হবে 105 সেন্টিমিটার বাই 250 সেন্টিমিটার। শুরু করার আগে কী কী সরঞ্জাম ও উপকরণ লাগবে দেখা যাক। সরঞ্জাম: কর্নিক, কাঠের ভাষা, স্ট্রেট এজ, ফিনিশিংয়ের জন্য বুরুশ, পেন্সিল, মাপার ফিতে, টেবিল বা কোনো উঁচু সাপোর্ট, ভাড়া। উপকরণ: অ্যাসবেস্টাসহীন কর্গেটেড সিমেন্ট শিট, কাঠের পাটা, 1:6 অনুপাতে সিমেন্ট মোটর, কংক্রিটের ইট। এখন ছাদ নির্মাণ করার ধাপগুলি দেখা যাক। প্রথমে ঢালের উপর সিমেন্ট শিট স্থাপন করা হবে। অ্যাসবেস্টাসহীন সিমেন্ট শিট নিতে হবে। শিটের এক প্রান্তের নিচের দিকে 30 সেন্টিমিটার মেপে একটি দাগ দিতে হবে। শিটের এই দৈর্ঘ্য সামনের দিকের দেয়াল থেকে বাইরে থাকবে এবং ছাদ নির্মাণে বাকি মাপের হিসাবে করা হবে। কাঠামোর দুই দিকেই ভাড়া বাঁধতে হবে। ভাড়ার উপর একটি কাঠের পাটা রাখতে হবে। কাঠামোর পাশে একটি টেবিল রাখতে হবে। টেবিলের উপর ঢালু অবস্থানে সিমেন্ট শিট রাখতে হবে। এখন ধীরে ধীরে কাঠামোর মাথায় শিট উঠিয়ে আনতে হবে। এখন ঢাল বরাবর শিটটিকে ঠেলে যেতে হবে যতক্ষণ না 30 সেন্টিমিটার দাগ ঢালের এক প্রান্তকে ছুঁয়েছে। এখন দেখা যাচ্ছে 30 সেন্টিমিটার মার্ক ছাদের শেষ প্রান্ত ছুঁয়ে আছে। এবার দুই দিকের দেয়ালের প্রতিটির কেন্দ্রে শিট বসাতে হবে। এই জন্য দেয়ালের চওড়া পরিমাপ করলে এটি 14 সেন্টিমিটার হবে। সুতরাং উভয় দেয়ালের প্রান্ত থেকে 7 সেন্টিমিটার দূরত্বে শিট স্থাপন করতে হবে। এবার ইট এবং মোটর দিয়ে ঢালের উপর সিমেন্ট শিট সংস্থাপন করা হবে। শিটের প্রান্ত বরাবর জল ঢেলে ভিজিয়ে নিতে হবে। শিট এবং ঢালের প্রান্ত বরাবর সিমেন্ট মোটর প্রয়োগ করতে হবে। তারপর সিমেন্ট মোটরের স্তরের উপর ইট বসাতে হবে। পলেস্তারের জন্য কিছু জায়গা ছেড়ে সিমেন্ট মোটরের প্রয়োগ করা নিশ্চিত করতে হবে। সিমেন্ট মোটর ও ইটের মধ্যে স্থান ভরে দিতে হবে।
জল দিয়ে ইটের স্তর ভিজিয়ে দিতে হবে, যা এই জোড়টিকে শক্তিশালী করতে সাহায্য করবে। এখন যেভাবে দেখানো হলো সেভাবে ইটের সাইডগুলি ভিজে মোটর দিয়ে প্লাস্টার করতে হবে। একটি কাঠের ভাসা এবং কর্নিক দিয়ে মসৃণ করে দিতে হবে। এরপর ঢালের উপর স্ট্রেট এজ বসিয়ে বুরুশ দিয়ে ফিনিশিং করতে হবে। অবশেষে কর্নিক দিয়ে ফিনিশিং করতে হবে। এখন ছাদ এবং ঢালের মধ্যের ফাঁকটি পলিস্তারা করতে হবে। দেখানোর হিসেবে ফাঁকে সিমেন্ট মোর্টার প্রয়োগ করতে হবে। প্রথমে কর্নিক দিয়ে মসৃণ করতে হবে। অবশেষে বুরুশ দিয়ে ফিনিশ করে দিতে হবে। ছাদের অন্য দিকে একই পদ্ধতি পুনরাবৃত্তি করতে হবে। এখন টয়লেটের জন্য ছাদ নির্মাণ সম্পন্ন হল। এই পর্ব শেষ হল। এই পর্বে টয়লেটের জন্য ছাদ নির্মাণ করা শেখা হল। পরবর্তী পর্বে টয়লেটের দরজা বসানো শিখতে হবে।